হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডবলু বি এক্সাম টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট শর্ট ট্রিক্স টু সলভ এ কোয়ার্ডেটিভ ইকুয়েশান অর্থাৎ আমি তোমাদের এই ভিডিওতে কিছু শর্ট ট্রিক্স দেখাবো যাতে তাড়াতাড়ি তোমরা কোনো দীঘাত সমীকরণকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তার সলিউশন তোমরা বের করে নিতে পারো ঠিক আছে এই চ্যানেলে যারা প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা একটা দ্বিঘাত সমীকরণের যেই জেনারেল ইকুয়েশনটা হয় সেটা লিখছি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে মোট কটা সাইন আছে মোট তিনটে একটা হচ্ছে সি মানে কনস্ট্যান্ট সাইন যেটা হচ্ছে প্লাস এখানে একটা হচ্ছে বি এর সাইন মানে এই যে প্লাস আর একটা হচ্ছে এ এর সাইন এখানেও প্লাস রয়েছে এটা দেখানো হয় না জেনারেল ইকুয়েশন তো আমাদের মেনলি কাজ হবে এই দুটো চিহ্নর উপরে আমরা শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করব ঠিক আছে এই সাইনটা মানে এই সি এর সাইনটা এটা কি বলে এই সাইনটা ডিনোট করে যে যে রুটগুলো আসবে মানে যে বীজগুলো আসবে সেই বীজ দুটোর সাইন কি একই হবে না আলাদা হবে কি সাইন হবে সেটা কিন্তু বলবে না সাইনটা মানে দুটো বীচের সাইনগুলো সেম হবে মানে প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে নাকি প্লাস মাইনাস হবে মানে সাইনের প্রকৃতিটা মানে দুটো সেম সাইন হবে নাকি আলাদা সাইন হবে সেটা বলে এই এই চিহ্নটা মানে এখানে যেই চিহ্নটা থাকবে তো প্লাস থাকলে কি হবে যেই দুটো রুট আসবে সেই দুটো রুটের সাইন সেম হবে ঠিক আছে সেটা প্লাস প্লাসও হতে পারে আবার মাইনাস মাইনাসও হতে পারে আচ্ছা যদি মাইনাস হয় মানে এখানে যদি চিহ্নটা মাইনাস হয় মানে এই পোর্শানটাতে তাহলে ডিফারেন্ট সাইন হবে মানে প্লাস মাইনাস হবে ঠিক আছে মানে একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে আচ্ছা এবার এই চিহ্নটা কি হবে এই চিহ্নটা কি বলবে যেই দুটো রুট পাবো ঠিক আছে রুটের চিহ্নটা এর অপোজিট হবে মানে এখানে যা চিহ্ন থাকবে এখানে যা চিহ্ন থাকবে তার অপোজিট হবে একটা যদি আলফা হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস আলফা আর একটা যেটা রুট আসবে সেটাও সেটা যদি বিটা হয় তো তার চিহ্নটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে দেখো এই কোয়েশনটা ভালো করে দেখো যদি এই চিহ্নটা মানে এই সি এর কাছে চিহ্নটা যদি প্লাস হয় তাহলে আমি প্রথমে কী জেনে গেলাম যে দুটো রুটের সাইন সেম হবে আর তাহলে রুট রুটগুলো সাইন সেম হবে ঠিক আছে রুটগুলো কী বের করতে সেটা আমি পরে বলবো তো রুটের সাইনটা কি হবে রুটের সাইনটা এই সাইনটা যা থাকবে তার অপোজিটটা হবে ঠিক আছে দেখো আমি কি করছি কোয়ারডেটিক ইকুয়েশানে বা দীঘাত সমীকরণে যত ধরনের ইকুয়েশান হতে পারে আমি সবগুলো লিখে নিচ্ছি মানে ধরো একটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা একটা হতে পারে আচ্ছা আর একটা ফর্ম্যাট হতে পারে তোমার এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আচ্ছা আর একটা ফর্ম্যাট হতে পারে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো এইটা একটা ফরম্যাট হতে পারে আর একটা ফরম্যাট এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস সি ইকুয়াল টু দেখো য যে কোনো কোয়ান্টি কি এই চারটে ফাংশনের মধ্যেই পড়বে এর বাইরে হবে না তো প্রথম ক্ষেত্রটা দেখি এই প্রথম ক্ষেত্রে এটা যদি এক নম্বর হয় এক্ষেত্রে কী হবে দেখো এখানে প্লাস চিহ্ন আছে মানে দুটো রুটের সাইনটা সেম হবে আচ্ছা তাহলে আমি আমি ধরে নিচ্ছি একটা রুট আলফা একটা রুট বিটা আর এখানে কি রয়েছে দুটো রুটের সাইন সেম হলো আর এখানে কি রয়েছে প্লাস মানে তখন রুটটা কি হবে একটা যদি আলফা হয় এটা যাবে মাইনাস আলফা এটা হয়ে যাচ্ছে মাইনাস বিটা দেখো এই প্লাস ছিল বলে দুটো রুটেরই সাইন সেম ঠিক আছে মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস আর এখানে যদি প্লাস থাকে তাহলে রুটের চিহ্নগুলো উল্টো হয়ে যাবে মানে এটা মাইনাস এটাও মাইনাস ঠিক আছে আচ্ছা এইটা দু নম্বর ঠিক আছে দেখো কী রয়েছে এখানে প্লাস সি রয়েছে প্লাস সি রয়েছে মানে কি দুটো রুটের সাইন সেম হবে তো দুটো রুটের দুটো রুট যদি আলফা আর বিটা হয় তাহলে কি একটা ধরো আলফা আর একটা বিটা তাহলে আলফা আর বিটার সাইন কী হবে এখানে প্লাস রয়েছে মানে সাইনটা সেম হয়ে যাবে আর এখানে মাইনাস আছে মানে রুটের সাইনগুলো এর অপোজিট হবে মানে প্লাস প্লাস ঠিক আছে আচ্ছা এরপর এই এটা তিন নম্বর পয়েন্ট ধরো তিন নম্বর পয়েন্টটা চলে আসো এখানে কী রয়েছে এখানে দেখো সি এর চিহ্নটা রয়েছে মাইনাস মাইনাস এখানের চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে কী হবে রুটের দুটো সাইন আলাদা আলাদা হবে মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে ঠিক আছে একটা প্লাস হবে একটা মাইনাস হবে আচ্ছা তো এখানে কি রয়েছে এরপর এই চিহ্নটায় আসছি এই চিহ্নটা এখানে কী রয়েছে মাইনাস মাইন তাহলে রুটের চিহ্ন হওয়া কী উচিত ছিল মাইনাসের জন্য প্লাস হওয়া উচিত ছিল কিন্তু এখানে মাইনাস আছে বলে প্লাস মাইনাস দুটো আলাদা ডিফারেন্ট হয়েছে তো এই মাইনাসটার জন্য প্লাস আসবে তো এখানে যেই দুটো ভ্যালু আসবে ঠিক আছে তো সেই ভ্যালুগুলোর মধ্যে এই প্লাসেরটাই বড় ভ্যালুটা বসবে আর এখানে ছোট ভ্যালুটা বসবে মানে এখানে হচ্ছে আলফা গেটার দেন বিটা হবে আমি কিন্তু সাইনের কথা বলছি না ঠিক আছে মানে ধরো ফ্যাক্টরাইজেশান করে আসলো সাত আর তিন সাত ইন্টু তিন তাহলে এখানে বসবে সাত এখানে বসবে তিন ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা চার নম্বর ক্ষেত্রে দেখো কেসটা কী আছে এখানে রয়েছে মাইনাস যার জন্য রুটগুলোর সাইন উল্টো হবে ঠিক আছে তাহলে একটা হয়ে যাবে প্লাস একটা হয়ে যাবে মাইনাস আচ্ছা এখানে কি রয়েছে এখানে রয়েছে প্লাস তাহলে কোনটা বড় হবে যার মাইনাস চিহ্নটা থাকবে তার ভ্যালুটা বড় হবে ধরো এটা বিটা এটা আলফা তো এটার ক্ষেত্রে এই বিটার ভ্যালুটা বেশি হবে আমি কিন্তু চিহ্ন নিয়ে বলছি না মানে তোমরা হয়তো বলবে যে স্যার এখানে যদি প্লাস আলফা হয় যদি প্লাস আলফার ভ্যালু যদি প্লাস টু হয় আর মাইনাস বিটা যদি মাইনাস থ্রি হয় তাহলে অবশ্যই প্লাস টুটা বড়ো আমি এখানে চিহ্নর কথা বলছি না আমি জাস্ট আলফা আর বিটার ভ্যালুটা মানে ফ্যাক্টারাইজেশান করে যেই দুটো ভ্যালু আসবে তার মধ্যে বড় ভ্যালুটা হয়ে যাবে বিটাটাই ঠিক আছে মানে বিটাটা হবে বড় এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে আলফাটা হবে বড় ঠিক আছে দেখো কিচ্ছু নেই দুটো প্রবলেম করলেই তোমাদের কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এর সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে এই আলফা বা বিটা রুটের ভ্যালুগুলো কীভাবে আসবে একদম তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার করে দেবে কোয়ার ইকুয়েশনের ঠিক আছে তো চলো আমরা কোশ্চেনের দিকে যাই তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখানে কী বলেছে ষোলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবং থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে কোন সম্পর্কটি ঠিক আচ্ছা দেখতে হবে যে এক্সের ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালুর থেকে বেশি না কম নাকি গ্রেটার দ্যান ইকুয়াল টু নাকি লেস দ্যান ইকুয়াল টু যাই হোক ষোলো এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আচ্ছা এই ইকুয়েশান থেকে আমি এক্সের ভ্যালু কী পাবো এক্স ইকুয়াল টু পেয়ে যাবো প্লাস মাইনাস একের চার ঠিক আছে আচ্ছা এইটা থেকে আমাকে বের করতে হবে দেখো এরপর এই ইকুয়েশানটা কী করছি দেখো কী আছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো ভালো করে দেখো আমি এই ইকুয়েশানটা খুব তাড়াতাড়ি কীভাবে সলভ করছি দেখো আমরা কি করি মাঝে যেইটা থাকে মানে বি বিটাকে এই এ আর সি গুণ করে তার ফ্যাক্টরাইজেশন করে লিখি মানে এখানে এ হচ্ছে তিন আর সি হচ্ছে দুই মানে তিন দুগুণে ছয় ছয়কে আমি ফ্যাক্টরাইজেশন করে এই সেটাকে সাতের আকারে লিখতে হবে তাই তো তো তিন দুগুণে ছয় ছয়কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি তো কী কী আসবে একটা হচ্ছে ছয় একটা হচ্ছে এক তাহলে ছয় প্লাস এক করলে আমি সাত পাব তাই তো এরপর দেখো আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি রুট রুট কী হবে যেই দুটো দীঘা সমীকরণে যে রুট দুটো হবে দেখো এখানে তারপর আমি চলে যাব চিহ্নতে এখানে কী আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন মানে কি দুটো রুটের সাইন সেম হবে ঠিক আছে কোনো টেনশন নাই তারপরে কী রয়েছে এখানে রয়েছে প্লাস প্লাস মানে কী হবে রুটের সাইনগুলো প্লাসের অপোজিট হবে মানে মাইনাস যেহেতু দুটো সেম হবে দুটোই হবে মাইনাস ঠিক আছে এরপর রুটের ভ্যালুটা কি হবে দুটো ফ্যাক্টরাইজেশন করে যেটা বেরিয়েছে সেটা আমি এখানে লিখে দিলাম একটা হচ্ছে ছয় একটা হচ্ছে ওয়ান ঠিক আছে এরপর রুটের ভ্যালুটা কী হবে তাহলে রুটের ভ্যালুটা এরপর আমাকে রুটের ভ্যালুটা বের করতে গেলে এই যে ফ্যাক্টরাইজেশনটা আসলো সেটাকে আমি এ দিয়ে ভাগ করব এখানে এ মানে কি থ্রি মানে যেটা ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ারে যেটা কোফিসিয়েন্ট থাকবে ঠিক আছে এখানে ওয়াই আকারে লেখা আছে তাই ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট যদি এক্স আকারে লেখা থাকতো তাহলে এক্সের স্কোয়ারের যেই কোওফিসিয়েন্টটা থাকবে মানে এই ছয়কে আমি তিন দিয়ে ভাগ করে দেব এখানে একটা ভাগ করে দিলাম আবার এটাকেও ভাগ করে দিলাম তাহলে কত আসলো মাইনাস টু মাইনাস একে তিন এটা হয়ে গেলো দুটো রুট দুটো রুটের ভ্যালু ঠিক আছে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা হয়ে গেল আমি তোমাদেরকে বোঝালাম বলে এতটা টাইম লাগলো তুমি যখন নিজে করবে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করে দেবে ঠিক আছে দেখো আমি কি করলাম আবার ভালো করে একবার বলিয়ে দিচ্ছি আমি কি করলাম এই তিন দুগুণে ছয় এই ছয়টাকে আমাকে ফ্যাক্টরাইজেশান করে সাতের আকারে লিখতে হবে তো ছয়কে যদি ফ্যাক্টরাইজান করে সাত করতে চাই তাহলে কী হবে ছয় প্লাস এক করলেই তবে সেটা সাত হবে সেটাকে আমি করেছি ছয় আর এক তো এরপর আমি চলে গেছি সাইন কনভেনশানে সাইন কনভেনশানে কি বলেছি আমি যদি এটা প্লাস হয় তাহলে দুটো রুটের যেই দুটো বিচ আসবে তো সেই দুটো রুটের সাইনগুলো সেম হবে যদি একটার প্লাস হয় তাহলে অন্যটারও প্লাস যদি একটার মাইনাস হয় তাহলে অন্যটারও মাইনাস যাই হোক সেটা কীভাবে পরে দেখছি তারপরে আমি চলে এলাম এই সাইনটাতে এই সাইনে কী আছে দেখলাম প্লাস ঠিক আছে তাহলে এ যখন বলে দিচ্ছে যে দুটো সাইনই সেম হবে এখানে যদি প্লাস হয় তাহলে রুটের সাইনগুলো মাইনাস হয়ে যাবে দুজনেরই দুজনেরই মাইনাস করে নিয়েছি এবার রুটের ভ্যালুটা কী পাবো দুটো যে ফ্যাক্টরাইজেশন হয়েছে একটা ছয় একটা ওয়ান এটা আমি লিখে নিয়েছি দেখি কী করে দিই ছয়টাকে এ দিয়ে ভাগ করে দিয়েছি ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার রুটের ভ্যালু ঠিক আছে তাহলে কোশ্চেনটা দেখো এরপর কোশ্চেনটা কী বলেছিল যে নিচের কোন সম্পর্কটা সঠিক মানে আমাকে দেখতে বলেছিল এক্সের ভ্যালু বেশি না এর ভ্যালু বেশি আচ্ছা এটাকে যদি আমি ইয়ে করি একটা কী আসবে প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান ওয়াই ফোর মানে আর একটা আসছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তো এই দুটোকে আমি যদি কম্পেয়ার করাই অবশ্যই দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালুটা ওয়াইয়ের থেকে বেশি কারণ ওয়াইয়ের দুটো ভ্যালুই মাইনাসে রয়েছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে এক্স গেটার দেন ওয়াই অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চনে যাই দেখো এখানে দুটো ইকুয়েশান নেওয়া রয়েছে ঠিক আছে কী রয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু জিরো আচ্ছা আর একটা কী রয়েছে টু ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই প্লাস টেন ইকুয়াল টু জিরো আচ্ছা এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি দেখছি এক্সের ভ্যালুটা বের করার জন্য কি হয় আমাকে চোদ্দো ইন্টু পাঁচ মানে পাঁচ চোদ্দং সত্তর সত্তরকে তিনের আকারে লিখতে হবে তাহলে দেখো আমি কি করছি প্রথমে যখন ফ্যাক্টরাইজেশান করবে সেটাকে যত মিনিমাম প্রাইম নাম্বারে ভাঙার চেষ্টা কর যখন ফ্যাক্টরাইজেশান করবে তো যেই সংখ্যাটা পাবো মানে ধরো যেখানে ষাট পাচ্ছি তাই তো মানে চোদ্দো ইন্টু পাঁচ তো চোদ্দো ইন্টু পাঁচ মানে কত পাঁচ চোদ্দং সত্তর তো যাই হোক আমি যখন এটাকে ফ্যাক্টরেশান করব একদম প্রাইম নাম্বারে ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করব মানে মানে যত দূর পর্যন্ত ভাঙা যায় আমি তত দূর পর্যন্ত ভাঙবো মানে ধরো এখানে আমি যদি এটাকে ভাবি পাঁচ পাঁচকে ভাঙা যাবে না আমি চোদ্দোকে ভাঙি চোদ্দোকে যদি ভাঙতে যাই দুই ইন্টু সাত এটাকে আমি ভাঙতে পারবো না আর এখানে থাকছে আমার পাঁচ মানে এই আকারে ভাঙব ঠিক আছে এরপর দেখো আমি যদি দেখতে পাচ্ছি পাঁচ দুগুণে দশ আর সাত ঠিক আছে মানে আমি যদি এখান থেকে দশ ইন্টু সাত আর দশ আর সাত ভাঙি তাহলে দেখো থ্রি পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার রুটটা কি হবে এখানে কি সাইন রয়েছে মাইনাস তাই তো তাহলে কীভাবে মাইনাস যদি ওখানে থাকে তাহলে দুটো রুটের সাইন আলাদা হবে মানে একটা হবে তোমার প্লাস একটা হবে তোমার মাইনাস ঠিক আছে এটা একদম তোমরা বুঝে গেছো এরপর আমি দেখছি এখানে কি চিহ্ন রয়েছে প্লাস তার মানে প্লাসের উল্টো কি মাইনাস মাইনাসে বড় ভ্যালুটা বসবে ভ্যাক্টরাইজেশনের মানে এখানে দশ আর সাতে আমি যদি ফ্যাক্টরাইশান করি তো এখানে বসবে দশ আর এখানে বসবে সাত বুঝতে পেরেছো এরপর কি হবে এরপর এ দিয়ে ভাগ হয়ে যাবে দুটোকেই মানে এটাকে এ দিয়ে ভাগ করে নিলাম এটাকেও এ দিয়ে ভাগ করে দিলাম তাহলে আমার উত্তর কত আসলো একটা আসলো সাতের পাঁচ আর একটা আসলো তোমার মাইনাস টু এটা কার ভ্যালু চলে আসলো এটা হচ্ছে এক্সের দুটো রুট চলে আসলো ঠিক আছে এক্সের ভ্যালু চলে আসলো এরপর এই দিকের রিকুয়েশানটা আসো কী রয়েছে টু ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই প্লাস টেন মানে আমাকে কুড়িকে নয়ের আকারে লিখতে হবে তো আমি যদি দশকে ভাঙি দশকে ভাঙা মানে হচ্ছে টু ইন্টু পাঁচ আর এখানে দুই আছে মানে ইন্টু টু ঠিক আছে মানে পাঁচ দুগুণে দশ দুগুনে কুড়িও আসছে দেখো তাহলে আমি এখান থেকে কী করতে পারি এখান থেকে আমি ফাইভ ইন্টু ফোর করতে পারি মানে ফাইভ ইন্টু ফোর করলে কত আছে চার পাঁচে কুড়ি তাহলে কুড়িকে যদি আমি নাইন ওয়াই ভাঙতে চাই তাহলে কী হবে ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই সেটা হয়ে যাবে নাইন ওয়াই ঠিক আছে এরপর আমি রুটটা কীভাবে বের করব দেখো ওয়াইয়ের রুটটা বের করছি এখানে রয়েছে প্লাস মানে দুটো সাইনই সেম হবে আচ্ছা কি সাইন হবে সেটা এখানে মাইনাস রয়েছে মানে রুটের সাইনগুলো পজিটিভ হবে এইটা একটা প্লাস এইটা একটা প্লাস তো এইটা একটা ফাইভ হবে ফ্যাক্টরাইজেশনের ভ্যালু আর এখানে একটা ফোর হবে এরপর কী হবে এটাকে এ দিয়ে ভাগ হবে এ এর ভ্যালু কত এখানে টু এখানে হচ্ছে টু তাহলে কত আসছে দেখো এটাকে যদি আমি পয়েন্ট আনি টু পয়েন্ট ফাইভ আর এটা আসছে টু বুঝতে পেরেছ তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াই এর ভ্যালুটা এক্সের থেকে বেশি ঠিক আছে কম্পেয়ার করো মানে এই সাতের পাঁচ মানে কি ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে তুমি যদি ওয়ান পয়েন্ট ফোরটাকে এই দুটোর সঙ্গে কম্পেয়ার করো দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের ভ্যালুটা বেশি এর থেকে আবার যদি মাইনাস টুটাকে এদের দুজনের সাথে কম্পেয়ার করো তাহলেও দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের ভ্যালুটা এক্সের থেকে বেশি মানে ওয়াই গ্রেটার দেন এক্স তার মানে কোন অপশানটা সঠিক অপশান জি ঠিক আছে এখানে অপশানগুলো একটু ভুলভাল লেখা হয়ে গেছে মানে এবিসিডি লেখার জায়গায় এফ জি এই চাই যে হয়ে গেছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না তোমরা অঙ্কটা দেখো আমি যে ট্রিক্সটা বললাম সেটা তোমরা করার চেষ্টা করো তাহলে কী হয়েছে কোনটা সঠিক হলো এক্স লেস দেন ওয়াই ওকে নেক্সট কোশ্চেন দেখো দেখো আমি একটু ডিজিটগুলো বড়ো অঙ্কের নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে আমি কীভাবে করছি তোমরা শুধু সেটাকে ফলো করো আচ্ছা আমাকে কী করতে হবে সাতাত্তর ইন্টু পনেরো এইটা যা আসবে সেটাকে ফ্যাক্টরাইজেশন করে আমাকে আটষট্টি আনতে হবে ঠিক আছে তো তার আগে আমি কী করে নিচ্ছি সাতাত্তরকে আগে ভেঙে নিচ্ছি সাতাত্তরকে আমি কীভাবে ভাঙতে পারবো সাত ইন্টু ইলেভেন এর বেশি আর ভাঙতে পারবো না আচ্ছা পনেরোকে কীভাবে ভাঙব পনেরোকে ভাঙতে পারবো থ্রি ইন্টু ফাইভ এর বেশি এর ভাঙতে পারছি না তো এইগুলোকে নিয়ে আমার আটষট্টি করতে হবে তাই তো এরপর দেখো তুমি যদি একটা কাজ করো সাত আর পাঁচে মানে পঁয়ত্রিশ আর এগারো আর তিনে মানে তেত্রিশ ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ প্লাস তেত্রিশ করলে তোমার আটষট্টি এসে যাচ্ছে মানে ফ্যাক্টরাইজেশন করে আমার দুটো ভ্যালু আসছে একটা হচ্ছে পঁয়ত্রিশ আর একটা হচ্ছে তোমার তেত্রিশ তাহলে রুটগুলো কী হবে এক্সের ভ্যালু এখানে পজিটিভ রয়েছে মানে দুটো রুটের সাইনই সেম হবে ঠিক আছে আচ্ছা এখানে কি রয়েছে এখানেও পজিটিভ রয়েছে মানে রুটের সাইনগুলো নেগেটিভ হবে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস আমি করে নিলাম দুটো রুটের ভ্যালু এরপর ফ্যাক্টরাইজেশনের ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা হচ্ছে তেত্রিশ যখন এই সাইনটা নেগেটিভ হবে তখন একটু তোমাকে কেয়ার করার দরকার আছে কারণ ফ্যাক্টরাইজেশানের বড় ভ্যালুটা কোন চিহ্নতে বসবে প্লাসে বসবে না মাইনাসে বসবে সেটা আবার এই চিহ্নের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো সেই জন্য তখন একটু তোমাকে একটু কেয়ারফুলি ফ্যাক্টরাইশানের ভ্যালুটা বসাতে হবে যেহেতু এখানে আমার প্লাস রয়েছে দুটো সাইনই আমার সেম হবে সুতরাং এখানে তুমি যেখানে খুশি বসাতে পারো ঠিক আছে তাহলে এখন রুটের ভ্যালুটা কত হয়ে যাবে যে ফ্যাক্টরাইজানের যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলোকে এ দিয়ে ভাগ মানে ফোনেরও দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো এটাই এই দুটোই হয়ে যাবে তোমার রুটের ভ্যালু ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এই কোয়েশেনটা আমি নিয়েছি একটা অন্য কারণে আমরা করতে গেলে বুঝতে পারবো যে অঙ্কটার মধ্যে একটু স্পেশালিটি রয়েছে ঠিক আছে ওই একই সূত্র ধরেই হবে একই ট্রিক্সই আসবে কিন্তু অঙ্কটার মধ্যে একটু তোমাদের ভুল হওয়ার চেস চান্স রয়ে যেতে পারে কেন সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে কী করেছে এখানে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি মানে আমাকে ছয়কে ভেঙে পাঁচ করতে হবে তাই তো তো ছয়কে আমি কটাকে ভাঙতে পারি ছয়কে আমি ভাঙতে পারি যে টু ইন্টু থ্রি এভাবেও ভাঙতে পারি আবার তুমি ছয়কে ভাঙতে পারো সিক্স ইন্টু ওয়ান করেও ভাঙতে পারো এখন কোশ্চেন হচ্ছে আমি কোনটা ইউজ করবো টু ইন্টু থ্রি না সিক্স ইন্টু ওয়ান যদি তুমি টু এক্স প্লাস থ্রি এক্স করো মানে যদি তুমি এইটা ইউজ করো টু ইন্টু থ্রি তাহলে দেখো ইকুয়েশানটা কী আসছে টু এক্স স্কোয়ার টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি টু জিরো এরপর আমরা কী করি জেনারেলি এই দুটো থেকে একটা কমন নিই এই দুটো থেকে একটা কমন নিই এরপর দেখো তুমি এই দুটো থেকে যদি যাই কমন নাও মাঝখানে প্লাস থাকছে আর এইটাতে মাইনাস রয়ে যাচ্ছে মানে তুমি কোনোভাবেই ওটাকে মেলাতে পারবে না আমরা কী হয় যে এই পার্টটা যে কমনটা আসে সেই কমনটা সমান হয়ে যায় দুদিকেই যার জন্য এটাকে কমন নিয়ে আবার দুটোকে সেটা আলাদা আলাদা ফ্যাক্টোরেশান করে নিই তাই তো আমাদের জেনারেলি কী করি আমরা এই পার্টটা থেকে একটা কিছু কমন নিই মানে ধরো আমি যদি এটাই করি টু এক্স যদি কমন নিই তাহলে কী আসছে এক্স প্লাস ওয়ান আর এই দুটো থেকে যদি কমন নিই থ্রি কমন নিই মানে প্লাস থ্রি কমন নিলে এসে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান আমাদের জেনারেলি কী আসে এই দুটো পার্ট সেম আসে মানে এইটা যদি এক্স প্লাস ওয়ান হয় এটা হোক এক্স প্লাস ওয়ান আসতে হতো বা এটা যদি এক্স মাইনাস ওয়ান হয় এটা হোক এক্স মাইনাস ওয়ান আসতে হতো কিন্তু দেখো আসছে না কেন কারণ এখানে তিনটে চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস ঠিক আছে তো এখানে তুমি যদি টু আর থ্রিটা নাও তাহলে তোমার এমনি নর্মালেও নর্ম্যাল প্রসিডিয়ারে তুমি যদি সলভ করার সময় নাও তাহলে তোমার কিন্তু এক্সের ভ্যালু বের হবে না ঠিক আছে যদি আর দুই তিনটা নাও আর যদি ছয় মাইনাস এক কর ঠিক আছে তখন কী হয়ে যাবে তখন তোমার দেখো টু এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি দেখো এখানে দুটো পজিটিভ আছে এখানে দুটো নেগেটিভ আছে মানে তুমি আরামসে মাইনাসটা কমন নিতে পারবে তখন দেখবে এটাও এসে যাবে এক্স মাইনাস থ্রি ব্যাকেটের মধ্যে এখানেও এসে যাবে এক্স মাইনাস থ্রি তখন তুমি আবার এক্স মাইনাস থ্রিটা আরামসে কমন নিয়ে অ্যান্সারটা বের করতে পারবে ঠিক আছে তো যাই হোক আমি সেটাই বলতে চাইছি যে এখানে যখন পরপর তিনটে চিহ্ন এক হয়ে যাচ্ছে তারপর একটা মাইনাস আসছে মানে সেখান থেকে তুমি কমন ফ্যাক্টর বের করতে পারবে না এটা মাথায় রাখবে ঠিক আছে সে তুমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করো আর এমনি নর্মালভাবেই তুমি ইকুয়েশানটা সলভ করো খেয়াল রাখবে যে যেন দুটো চিহ্ন আলাদা হয় তাহলে তোমাদের যদি সব প্লাস থাকে কোনো অসুবিধা নেই যদি সব মাইনাস থাকে কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এখানে দেখো তিনটে প্লাস তারপর একটা মাইনাস মানে তুমি এখান থেকে কমন ফ্যাক্টরটা পাবে না তাহলে আমাকে কোন ফ্যাক্টরটা ইউজ করতে হবে এই সিক্স ইন্টু ওয়ান ঠিক আছে তো আমি যদি এবার আমি সঠিক অ্যাপ্লাই করছি সিক্স ইন্টু ওয়ান যদি এখানে করি একটা ফ্যাক্টর আসছে সিক্স একটা আসছে ওয়ান তাই তো তাহলে আমার এক্সের রুটগুলো কী হবে এখানে মাইনাস আছে মাইনাস মানে দুটো রুটের চিহ্ন আলাদা হবে একটা প্লাস হবে একটা মাইনাস হবে আচ্ছা বড়ো ভ্যালুটা কোথায় বসবে দেখো এখানে কী রয়েছে এখানে রয়েছে প্লাস মানে প্লাসের রুটটা কি মাইনাস মাইনাসে বড় ভ্যালুটা বসবে মানে মাইনাসে বড় ভ্যালু বসবে মানে কত সিক্স আর এখানে বসবে ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর রুটের ভ্যালুগুলো বের করতে গেলে কী করতে হবে আমাকে এ দিয়ে ভাগ করতে হবে মানে প্লাস ওয়ান বাই টু মাইনাস সিক্স বাই টু ঠিক আছে তার মানে দুটো রুটের ভ্যালু হচ্ছে একটা হচ্ছে হাফ একটা হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে দেখো কত ইজিলি অ্যান্সারটা বেরিয়ে গেল আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা আবার একটু অন্যরকম কোশ্চেন ঠিক আছে এটা তুমি নর্মালভাবেই করো শর্ট টিক্সই করো অ্যান্সার বের করতে পারবে না কেন কারণ এটা যে রুটগুলো আসবে সেটা কমপ্লেক্স নাম্বারে আসবে আমি ইচ্ছা করি এটা নিয়েছি ঠিক আছে তুমি যদি ট্রিক্স অ্যাপ্লাই করতে যাও দেখো নাইন ইন্টু কুড়ি তাই তো নাইনকে যদি আমি ভাঙি খুব জোর থ্রি ইন্টু থ্রি করতে পারবো এর থেকে বেশি ভাঙতে পারবো না আর কুড়িকে যদি ভাঙি টু ইন্টু টু ইন্টু ফাইভ এর থেকে আর বেশি ভাঙতে পারবো না ম্যাক্সিমাম আমি প্রাইম নাম্বারে একদম আমি একদম লিস্ট প্রাইম নাম্বারে ভেঙে ফেলেছি এরপর তুমি যতই এটার সঙ্গে এটা গুণ করে ম্যাচ করানোর চেষ্টা করো দিয়ে বারো আনার চেষ্টা করো বারো তুমি এখান থেকে আনতে পারবে না তোমাকে তখন এটা সলিউশন করতে গেলে কী করতে হবে সিঁধর আচার্য লাগাতে হবে ঠিক আছে শ্রীধর আচার্য লাগিয়ে তুমি এক্সের ভ্যালুটা বের করতে পারো সিঁধুর আচার্য সূত্র কি মাইনাস বি প্লাস মাইনাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তো এখানে যে তুমি যদি সিঁধুর আচার্য অ্যাপ্লাই করো দেখবে এই বি রুটের মধ্যে একটা মাইনাস রয়ে যাবে আমি করেই দেখাচ্ছি এখানে বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ মানে বারো স্কোয়ার ফোর এসি ফোর এ মানে কত নাইন সি মানে হচ্ছে কুড়ি মানে একশো চুয়াল্লিশ মাইনাস চার লং ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর সাতশো কুড়ি মানে একটা মাইনাস দিয়ে একটা ভ্যালু আসছে তো রুটের মধ্যে ওই ভ্যালুটা থাকবে মাইনাসটা মানে একটা কমপ্লেক্স নাম্বারে চলে আসছে ঠিক আছে তুমি সিদ্ধ সূত্র যে সূত্রে ইউজ করতে পারো নাহলে আমি যেই ট্রিক্সটা বলছি সেটাও তুমি করতে পারো আচ্ছা আমার ট্রিক্সটা শোনো দুটো রুট আছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা আচ্ছা এদের যদি সাম করি ঠিক আছে যদি সাম করলে কি আসে মাইনাস বি বাই এখানে মাইনাস নিলাম বি মানে কত এখানে মাইনাস বারো বাই এ মানে কত এখানে নাইন তাহলে এটা এসে যাচ্ছে তোমার চারের তিন আচ্ছা আর যদি দুটো রুটের মানে আলফা আর বিটা যদি গুণ করি মানে প্রোডাক্ট প্রোডাক্টের ভ্যালুটা কত আসবে প্রোডাক্টের ভ্যালু এসে যাবে সি বাই এ মানে কুড়ি বাই নাইন এরপর আমি কী করব এরপর দেখো সামের যেই ভ্যালুটা আসবে মানে ফোর বাই থ্রি এটাকে হাফ করবো ফোর বাই থ্রি যদি হাফ করি তাহলে কত আসবে ফোর বাই থ্রি এটাকে যদি আমি হাফ করি মানে এসে যাচ্ছে টু বাই থ্রি ঠিক আছে দেখো আমি কী করছি টু বাই থ্রি প্লাস একটা ফ্যাক্টর নিয়ে নিলাম এক্স আবার কী করছি টু বাই থ্রি মাইনাস এক্স ঠিক আছে ইকুয়াল টু প্রোডাক্টটা টোয়েন্টি বাই নাইন সামের যে ভ্যালুটা আসবে সেটাকে হাফ করে সেটা প্লাস এক্স ইন্টু সেটা মানে সামের যে ভ্যালুটা তার হাফ মাইনাস এক্স এই দুটোকে গুম করতে হবে সবসময় এই পার্টটা এই ফর্ম্যাটে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের ফর্ম্যাটে আসবে ঠিক আছে তো এটা যদি তাই হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কী হবে ফোর বাই নাইন মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি বাই নাইন তো এখান থেকে আমি যদি এক্সের ভ্যালুটা বের করতে চাই এক্সের স্কোয়ার ইকুয়াল টু কী আসছে দেখো মাইনাস সিক্সটিন বাই নাইন হ্যাঁ এখানে কী এসে যাচ্ছে মাইনাস এসে যাচ্ছে যদি ষোলো বাই নয় হয় তাহলে আমি বলে দিতাম যে এটা রুট করলে চার বাই তিন হবে কিন্তু এখানে মাইনাস রয়ে গেছে তো এই মাইনাসটার জন্য কী হবে আমি যখন এক্সের ভ্যালুটা করব এক্সের হবে লিখবো প্লাস মাইনাস চারে তিন ইন্টু আই এ আইটা কী জন্য আইটা কমপ্লেক্স নাম্বারকে বোঝাই এই মাইনাসের জন্য আইটা তো আয়ের ভ্যালু কী হয় আয়ের ভ্যালু হয় রুট ওভার অফ মাইনাস ওয়ান তো আয় স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তো আমি এই এখানে কি মাইনাসের জায়গায় যদি আমি আয় স্কোয়ার লিখে দিই তো সেটাকে আমি যদি রুট করি তারপর সেটা এসে যাবে চারের তিন আই ঠিক আছে আচ্ছা এরপর তাহলে রুটের ভ্যালুগুলো কি আমি রুটের ভ্যালু একটা যদি আলফা হয় একটা যদি বিটা হয় মানে এই পার্টটার ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আলফা আর এই পার্টটার ভ্যালু হচ্ছে বিটা ঠিক আছে মানে দুটো রুটের বিচ তাহলে দুটো রুটের ভ্যালু কী বেরোবে একটা রুটের ভ্যালু বেরোবে দুয়ে তিন প্লাস চারের তিন আই ঠিক আছে আর একটা রুটের ভ্যালু কী বেরোবে আর একটা রুটের ভ্যালু বেরোবে দুয়ে তিন মাইনাস চারের তিন আই ঠিক আছে দেখো আমি কোয়ার্ডেট ইকুয়েশানের প্রথম যে আমি লেকচারটা বলেছিলাম সেখানেই বলেছিলাম যে যদি কোনো একটা ইকুয়েশানের বীজ কমপ্লেক্স নাম্বার হয় তাহলে একটা বীজ যদি কমপ্লেক্স হয় তাহলে অপর বীজটা কী হবে তার কনজুগেট কমপ্লেক্স হবে মানে এটা যদি প্লাস হয় এটা মাইনাস এসে যাবে দেখো সেটাই আসছে ঠিক আছে তাহলে তোমরা এই ইকুয়েশানটাকে সিধুরাচার্য সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারতে আবার আমি যে ট্রিক্সটা দেখালাম সেই ট্রিক্সটাও করতে পারতে আমি কি করলাম দেখো আবার আমি রিপিট করে দিচ্ছি এই ইকুয়েশান থেকে যে দুটো রুট আছে সেই রুটের যদি আমি সাম করি তাহলে কি আসে মাইনাস বি বাই এ আমি সেটা করেছি আর প্রোডাক্ট করলে কি আসে সি বাই এ এটা করেছি এরপর সামের যেই ভ্যালুটা আসবে সেটাকে আমি হাফ করব ঠিক আছে সেটাকে হাফ করে মানে চারের তিনকে হাফ করলে পাচ্ছি আমি দুয়ের তিন সেই দুয়ের তিনটাকে এইভাবে লিখেছি দুয়ের তিনটাকে একটা কিছুর সঙ্গে যোগ বা বিয়োগ করে সেটাকে দুটোকে আমি আলাদা ফ্যাক্টরাইজেশনে লেখার চেষ্টা করেছি মানে দুয়ের তিন প্লাস এক্স আর এখানে ইন্টু দুয়ের তিন মাইনাস এক্স ইক টু যে ভ্যালুটা হবে সেটা হবে প্রোডাক্টের ভ্যালু এরপর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে আমি এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি এই যে আমি প্রসেসটা তোমাদেরকে দেখালাম এই প্রসেসটা শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারের জন্য নয় আমি যে আগের কোশ্চেনগুলো দেখালাম সেই কোশ্চেনগুলোর জন্য অ্যাপ্লিকেবল তুমি যদি দেখো আগের একটা কোশ্চেন করে দেখাচ্ছি দেখো ধরো এই কোশ্চেনটাই ধরো ঠিক আছে এই কোশ্চেনটা কী ছিল আমি আরেকবার লিখে নিচ্ছি তোমার শুধু অ্যান্সারটা মনে রেখো হাফ আর মাইনাস থ্রি অ্যান্সার ছিল এই কোশ্চেনটা চার নম্বর কোশ্চেনটার ঠিক আছে আমি কোশ্চেনটা একবার লিখে নিচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাই ছিল তো হ্যাঁ তো আমার পসিডিভটা কী ছিলো সামের ভ্যালুটা বের করতে হবে সাম ইকুয়াল টু কী ছিল দুটো রুটের সাম মানে হচ্ছে মাইনাস বি বাই এ মানে মাইনাস ফাইভ বাই টু এখানে আর প্রোডাক্ট ইকুয়াল টু সি বাই এ দুটো রুটের প্রোডাক্ট ইকুয়াল টু সি বাই এ মানে এখানে কী আসবে এখানে আছে মাইনাস থ্রি বাই টু এরপর আমি কী করবো এই যে সামের ভ্যালুটা বেরিয়েছে এটাকে হাফ করব মানে মাইনাস ফাইভ বাই টুকে যদি হাফ করি কত আসবে মাইনাস ফাইভ বাই ফোর এটাকে করলাম এখানে একটা প্লাস এক্স এখানে লিখে দিচ্ছি ইকুয়াল টু কী হবে প্রোডাক্টের ভ্যালুটা মানে এরপর দেখো এটা এ প্লাস বি মানে সূত্র লেখো তাহলে কী এসে যাবে পঁচিশ বাই ষোলো মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু তো এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করি কী আসবে পঁচিশ বাই সিক্সটিন প্লাস থ্রি বাই তো এটাকে যদি নিচে ষোলো পঁচিশ এটা হচ্ছে চব্বিশ মানে তোমার এসে যাচ্ছে ফর্টি নাইন বাই সিক্সটিন তো এক্সের ভ্যালুটা এসে যাচ্ছে সেভেন বাই হুম এরপর আমি দেখব আমার একটা বীজ হবে তো এরপর আমার একটা রুট কী হবে মাইনাস ফাইভ বাই ফোর প্লাস সেভেন বাই ফোর মানে একটা রুট হয়ে যাবে তোমার মাইনাস ফাইভ বাই ফোর প্লাস সেভেন বাই ফোর তাহলে কী আসছে দেখো ফোর আর উপরে আসছে তোমার দুই মানে হাফ একটা রুটের ভ্যালু এসে গেল হাফ আর একটা রুটের ভ্যালু কী আসবে মাইনাস ফাইভ বাই ফোর ঠিক আছে করে দেখো মাইনাস ফাইভ মানে উপরে এসে যাচ্ছে মাইনাস বারো নিচে হচ্ছে চার মানে মাইনাস থ্রি দেখো আমার তাহলে এক্সের দুটো ভ্যালু কী কী পেলাম একটা হচ্ছে মাইনাস থ্রি একটা হচ্ছে হাফ আমি এই প্রসিডিওরেও মাইনাস থ্রি হাফ পেলাম আর আগের প্রসিডিওরেও দেখো আমি যেটা করেছিলাম এখানেও দেখো আমি পেয়েছিলাম মাইনাস থ্রি আর হাফ তো আমি যেই সূত্রটা বললাম লাস্টে মানে এই প্রসি এই প্রসিডিওরটা এই প্রসিডিওরটাও কিন্তু আমি আগে যতগুলো কোশ্চেন করলাম সব কিছুর জন্যই অ্যাপ্লিকেবেল কিন্তু তার থেকেও ইজি এবং শর্ট হচ্ছে এই ট্রিক্সটা সাইন কনভেনশান দিয়ে যে এই ট্রিক্সটা দেখিয়েছি ঠিক আছে মানে দুটোকে ফ্যাক্টারেশনে ভেঙে এই সাইন ধরে আমরা যদি রুটটা বের করি তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বা ভালো লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর এই ধরনের ভিডিও পেতে ম্যাথ ফিজিক্সের ওপরে ভিডিও পেতে তোমরা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো ভিডিওর প্রশ্নোত্তর পর্ব আমি এখানেই শেষ করছি